হে গাইজ, ওয়েলকাম টু নিউ ভিডিও। হ্যাপি দিওয়ালির সবাইকে অগ্রিম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজকে আমি চলে এলাম শান্তিপুরের সেই ফেমাস কিছু কালীর ভিডিও নিয়ে, অর্থাৎ প্রস্তুতি পর্বর কিছু ভিডিও নিয়ে। আগের ভিডিওতে প্রস্তুতি পর্বের যে ভিডিওগুলো দিয়েছিলাম বা কালী ঠাকুর মানে কালী পুজোর যে ভিডিওগুলো দিয়েছিলাম, সেই ভিডিওগুলোতে খুব ভালো রেসপন্স করেছিলে এবং খুব ভালোবাসা দিয়েছিলে, তাই সে কারণে সেখানে প্রচুর কমেন্ট আসছে যে দাদা এখনকার 2023-এর হচ্ছে যে প্রস্তুতি পর্বটা কেমন চলছে সেটা নিয়ে একটা ভিডিও দাও। তা ফাইনালি এখন চলে এসেছি ঘাটের ধারে, এই যে এটা হচ্ছে যে মতিগঞ্জের ঘাট। এই মতিগঞ্জের ঘাটের ধারে আসার পর আমি এখান থেকে প্রথমে বামা কালীটা দেখাচ্ছি, তার একটাই কারণ প্রথমে ঘাট চাঁদনী দিয়ে আমি যেহেতু শুরু করি, কিন্তু ঘাট চাঁদনীতে এখনও পাল বাড়ি থেকে ঠাকুরটাই আসেনি, তাই সে কারণে আমি চলে এলাম বামা কালীর এখানে। তা বামা কালীর এখানে এসে প্রথমে বামা কালীটাকে দর্শন করলাম। বামা কালীর ওখানে হচ্ছে যে রং চং হচ্ছে, এখন ঠাকুরটা সবে তৈরি হয়েছে, কোনো খড়িমাটি টড়িমাটি কিচ্ছু দেওয়া হয়নি, সেটাও সিনেমাটিক হিসাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ফাইনালি সবাই যেহেতু প্রস্তুতি পর্বের ভিডিওটা তোমরা চাইছো, সে কারণে আমি ভাবছি যে হ্যাঁ প্রস্তুতি পর্বের একটা ভিডিওটা দেওয়াই হোক। তো ফাইনালি আমি আর দাদা মিলে ছোদ্দা মিলে চলে এলাম দুজন মিলে প্রস্তুতি পর্বের একটা ছোট্ট ভিডিও নিয়ে, যেখানে শুধু কালী ঠাকুরের প্রস্তুতি পর্বটা কেমন চলছে আর নে আমি তোমাদেরকে এখান থেকে বলেও দেবো যে রুট ম্যাপটা কীভাবে করবে, যে কীভাবে এসে ঠাকুরটাকে দেখবে, কীভাবে তোমাদের হচ্ছে যে শর্টকাট হবে, যে সবগুলো ঠাকুর কীভাবে দেখবে, সেগুলো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মধ্যে রাখার চেষ্টা করব। দেখো তোমরা যদি আসতে চাও আগে ডাইরেক্ট মতিগঞ্জের দিকে চলে আসবে, মতিগঞ্জের দিকে চলে এসে প্রথম দিকে ঘাট চাঁদনী দেখে তারপরে চলে আসবে বামা কালীতে, ঠিক আছে। এবার বামা কালী আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে, সিনেমাটিক হিসাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তা এবার বামা কালী থেকে কোন দিকে যাচ্ছি, এবার কী রুট হিসাবে যাচ্ছি, আমরা সব কিছু ডিটেলসে তোমাদেরকে বলতে থাকছি। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ক্যামেরাটাকে শ্যুট করছে, তোমরা অনেকেই ভাবছো তা ক্যামেরাটা যে শ্যুট করছে তাকে তো না দেখালেই নয়, তা ক্যামেরাটা যে শ্যুট করছে তাকে একটু দেখিয়ে নিই তোমাদের। এই যে ক্যামেরাটা শ্যুট করছে আমার দাদা, ঠিক আছে, সবাই চেনো, ঠিক আছে, ছোদ্দা। এই ছোদ্দা আর আমি মিলে চলে এসেছি হচ্ছে যে ঘাটের মানে যেখানে হচ্ছে যে দেখতে পাচ্ছ একটা খাল, এখানে ঠাকুর বিসর্জন দেয়। তা এখানে এসে আমরা দুজন মিলে ভিডিও শ্যুট করছি, দাদা বলে প্রস্তুতি পর্ব ভিডিও শ্যুট করব। তা আমার দেখো এখনো চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, বাট দাদার চ্যানেলে প্রায় 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চললো, আমাদের থেকেও বেশি মানে সাবস্ক্রাইবার হয়ে গেছে দাদার চ্যানেলে, ব্লগ চ্যানেলে। তারা যারা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 10,000 তাড়াতাড়ি করে দাও, খুব মুখোমুখি আছে, তাই তো? তুমি কি অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিও, আশা করি ভালো লাগবে। শান্তিপুরের কালী পুজো যেহেতু একটা নাম করা কালী পুজো, তোমরা অবশ্যই দেখো আর ওরও চ্যানেলটাকে অবশ্যই 1,000 করে দাও, 1K খুব তাড়াতাড়ি, আশা করি খুব তাড়াতাড়ি হয়েও যাবে তোমাদের সহযোগিতাই, এটাই হচ্ছে বলার ছিল। তো দেখতে থাকো এবং সিনেমাটিকগুলো এনজয় করতে থাকো। ওখান থেকে ঘুরে আমরা চলে এলাম ওখান থেকে সরাসরি বৈষ্ণব পাড়াতে। বৈষ্ণব পাড়া তো বড় এবং খুব সুন্দর একটা বড় কালী ঠাকুর হয়, সেই কালী ঠাকুরটার ভিউ নিতে যে দেখতে পাচ্ছ দাদা ভিউটা নিচ্ছে, আর এই যে বৈষ্ণব পাড়া হচ্ছে যে মন্দিরটা, আর এখানকার কিছু সিনেমাটিক ভিউ তোমাদেরকে দেখাচ্ছি যে বৈষ্ণব পাড়ার হচ্ছে যে কালীটার এখন রং টংও হয়ে গেছে, অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, তো সেই ভিউটা দেখাচ্ছি। জাস্ট তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং এনজয় করে নিতে থাকো সিনেমাটিক শটগুলো। আমাদের বৈষ্ণব পাড়ার ঠাকুরটা দেখা হয়ে গেছে, ওইখানকার হচ্ছে যে মানে রং টং গুলো সব কমপ্লিট করছে, খড়িমাটি দিয়েছে, ব্ল্যাক রং আর কি হচ্ছে, মানে কমপ্লিট করছে এখন সবে শুরু করেছে। তা এখান থেকে বার হয়ে ওখান থেকে চলে আসতে পারো আগমেশ্বরী তলার দিকে। এবার আগমেশ্বরী তলায় যাওয়ার আগে কুমোরটুলি পড়বে, তা কুমোরটুলিটার ভিউটা কেমন এখন আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা এবং সিনেমাটিক গুলোকে তোমরা শুধু এনজয় করতে থাকো, তাই তো? আচ্ছা ভিডিওটা যাচ্ছে তোমরা দেখতে থাকো। ফাইনালি চলে এলাম আগমেশ্বরী তলা মাতার মন্দিরে।
যেটার জন্য সবাই অপেক্ষা করে থাকে প্রায় এক বছর। এক বছর বাদে এক দিনের এক রাতের পুজোর জন্য সবাই একটা বছর অপেক্ষা করে। সেই আগমেশ্বরী মাতার জাগ্রত মন্দিরে আজকে এলাম। এসেই দেখি বিচুলি বাঁধা কমপ্লিট হয়েছে, কিন্তু ঠাকুরের গায়ে এখনও কোনো মাটি টাটি দেওয়া হয়নি। তো ফাইনালি এখন অনেক কদিন বাকি রয়েছে, সে তার মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে। এখনও ফুল কমপ্লিট হয়নি, কিছুটা কমপ্লিট হয়েছে। সেটার কিছু সিনেমাটিক ভিউগুলো তোমাদের সাথে শেয়ার করছি, সেই সিনেমাটিকগুলো এনজয় করতে থাকো, ঠিক আছে? এবার অনেক অনেক ঠাকুরের মানে অনেক জায়গায় যাচ্ছি, যে সেসব জায়গাতে ঠাকুরগুলোই নেই, তা কী ভিউ তোমাদেরকে শেয়ার করবো। আর একটা নেক্সট স্পট আসবে, সেখানে তোমাদেরকে আরও প্রপারলি ডিটেলসে বুঝাবো যে কীভাবে আসবে এবং কীভাবে তোমরা পুরো রুটটাকে ঘুরবে। কালী পুজোর এক রাত্রির পুজোতে কীভাবে তোমরা রুট ঘুরবে সম্পূর্ণ ডিটেলসে ভিডিও, আর একটা না নেক্সট ভিডিও খুব শিগগিরই আসতে চলেছে। তা আজকের ভিডিওটা দেখতে থাকো, এবং আগামী মাতার হচ্ছে কিছু সিনেমাটিক ভিউ তোমাদের সাথে শেয়ার করছি, সেটা জাস্ট দেখে নাও, ঠিক আছে? ক্যামেরাটা শ্যুট করছে দাদা, এখান থেকে আমরা কিন্তু সিনেমাটিক ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখে নাও। গাড়ি নিয়ে ঘুরছি, আখের রস না খেলে পেটটা ঠান্ডা হয়, তাই পেটটা ঠান্ডা করার জন্য ফাইনালি আখের রসটা নিয়ে নিয়েছি। এবার আখের রসটা খেয়ে নিই, খেয়ে আবার অন্যদিকে যাওয়া যাচ্ছে, তা ফাইনালি আখের রসটা খাওয়া যাক। ফাইনালি ওখান থেকে মানে বার হয়ে ঘর চাঁদনি এখানে এলাম। এখানে এখনও ঠাকুর আসেনি, তা ঠাকুর আস্তে আস্তে এখনও মানে তিন চার দিন পাঁচ দিন লাগবে। তা এবার এখান থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে যে সাধনা কালীতে, এখানকার কিছু ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা। চলে এলাম হচ্ছে যে সাধনা কালীতে, যেহেতু সাধনা কালী হচ্ছে যে মানে এই ফেমাস কালীগুলোর মধ্যে একটা, আর খুবই একটা বিখ্যাত কালী এবং সবথেকে বড় কালী বলা যেতে পারে। আমার মতে কি সবথেকে বড় লাগে, এবার তাদের মতে কি লাগছে মানে শান্তিপুরে যারা আছে তাদেরকে বলছি, সবথেকে বড় কালী কোনটা শান্তিপুরের মধ্যে ফেমাসের মধ্যে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো ফাইনালি সাধনা কালী দেখতে পাচ্ছি, সাধনা কালীতে আসার পর দেখতে পাচ্ছি সাধনা কালীতে প্রায় কাজ কমপ্লিট, অর্থাৎ মাটি ধরানো কমপ্লিট, শুধু শিব ঠাকুরের মূর্তিটা বা মুকুট মানে মূর্তি যেটা আছে সেই মূর্তিটা এখনো বসানো হয়নি, মূর্তিটা শুধু বসাবে কিছুদিন বাদে হয়তো, কিন্তু কালী ঠাকুরের পুরো সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে, ফিনিশিং দিচ্ছে, এখন দেখতেই পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, পুরো মানে মূর্তিটা বসানো হয়ে গেছে, শুধু ফিনিশিং দেবে, ফিনিশিং ফিনিশিং যে পুরো কমপ্লিট করবে, এখনও রং টং করা কমপ্লিট হয়নি, এখন অনেকটা দিনই বাকি রয়েছে। তো কিছু সিনেমাটিক দেখাচ্ছি তোমাদেরকে, শুধু সিনেমাটিকগুলো এনজয় করতে থাকো, ঠিক আছে? জাস্ট সিনেমাটিকগুলো তোমাদেরকে দেখাচ্ছি, শুধু সিনেমাটিকগুলো এনজয় করো। ফাইনালি চলে এলাম হচ্ছে মোশকাগি তলায়। মোশকাগি তলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ মোশকাগি তলার হচ্ছে যে মানে পুরো কমপ্লিট হয়ে গেছে ফাইনালি, ঠিক আছে? আগমেশ্বরী তলা থেকে ওখান থেকে ঘুরে পালবাড়ি ঘুরে একদম ডাইরেক্ট চলে এলাম মোশকাগি তলায়। তো মোশকাগির কিছু সিনেমাটিক ভিউগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা জাস্ট দেখে নাও। তো এখান থেকে আমরা আজকে ভিডিওটা শেষ করবো, আর নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে রুট ম্যাপটা, যে কীভাবে তোমরা আসবে এবং কীভাবে তোমরা এক রাত্রির প্রোগ্রামটা খুব সুন্দরভাবে কমপ্লিট করবে, এবং ফেমাস ফেমাস যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলোকে খুব সুন্দরভাবে কমপ্লিট করতে হবে। তো ফাইনালি দেখতে পাচ্ছি যে মোশকাগিতলার মন্দিরে, মোশকাগিতলার মন্দিরের সামনে এসে আজকে ভিডিওটা শ্যুট করে নিলাম। তো এখান থেকে কিছু সিনেমাটিক ভিউগুলো তোমাদের সাথে শেয়ার করছি, সেই সিনেমাটিকগুলোকে খুব সুন্দরভাবে এনজয় করে নাও। এখান থেকে হচ্ছে যে বাড়ির দিকে চলে যাবো, যেহেতু হচ্ছে যে অনেক জায়গায় ঠাকুর আসেনি, সে কারণে হচ্ছে যে অনেক জায়গায় ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেমন ঘর চাঁদনি, ঠিক আছে? আরও যেসব ফেমাস ফেমাস যেসব অনেক পুরনো ঠাকুর আছে সেসব ঠাকুরের ভিউগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, একটাই কারণ, সেখানে এখনও ঠাকুর এসে পৌঁছায়নি। তা নেক্সট ভিডিও খুব শিগগিরই আসতে চলেছে, দু একদিনের মধ্যে খুব শিগগিরই একটা নতুন ভিডিও আপলোড করবো, সেখানে তোমাদেরকে রুট বলবো যে কীভাবে তোমরা আসবে, কীভাবে এক রাতের প্রোগ্রামটাকে খুব সুন্দরভাবে কমপ্লিট করবে, কীভাবে ফেমাস ফেমাস ঠাকুরগুলোকে দেখবে, আর অবশ্যই সেই ভিডিওটা দেখো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নিত্য নতুন কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।